শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। খোকি একটু সামনে ঘুরো তো, ব্যাক সাইড তো ভালোই, ফ্রন্ট সাইড একটু দেখি আমরা, বলেই আবারও জোরে জোরে হাসতে লাগলো। এবার চন্দ্রা ভয়ে মুখ হাতে নিয়ে নীরবে কেঁদে দিল। ছুটে কোথাও পালিয়ে যেতে পারলে হয়তো ভালো হতো এই মুহূর্তে, কিন্তু চন্দ্রা নিরুপায়। আশেপাশের সব কিছুই অচেনা ওর। হঠাৎ একটা পুরুষালী বলিষ্ঠ দেহ ওর সামনে এসে এক হাতে চন্দ্রাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল, আরেক হাতে ফোনে কারোর সাথে কথা বলছিল সে। ফোনের অপর পাশের ব্যক্তিকে 5 মিনিট সময় লাগবে বলে ফোনটা কেটে দিল সাফার। রাগে সাফারের পুরো শরীর কাঁপছে, ঠিক যেন পাগল ষাঁড়ের মতো। মাত্র কিছুক্ষণ সময়ের জন্য সাফার চন্দ্রাকে এখানে দাঁড় করিয়ে একটু অন্য দিকে গিয়েছিল। জায়গাটির নিরাপত্তা জেনেই চন্দ্রাকে এখানে দাঁড় করিয়ে রেখেছিল, কিন্তু এই এতটুকু সময়ের মধ্যে এসব হয়ে যাবে ভাবতেও পারেনি। কিন্তু বলে না, আবর্জনার সব জায়গায় থাকে আর তখন দুর্গন্ধ বের হবে, এটাই অনিবার্য। সাফার ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করলো ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা লোকগুলোর উপর। সাফারের দৃষ্টিতে প্রথমে কিছুটা ভয় পেলেও নুয়ে যায়নি লোকগুলো, কারণ ওরা তিনজন মনে করেছে সাফার একা কি করবে। তাই সাহস নিয়ে আবার বলল, শালা তাকিয়ে আছিস কেন, আর একলা একলাই কি খা। আর বলতে পারলো না, সাফারের বডিগার্ড নেহালের ভারী হাতে লোকটা ছিটকে গিয়ে পড়লো দূরে। চন্দ্রা এখনও সাফারের বুকের সাথে লিপ্টে ছিল, কান্নার শব্দ শোনা গেলেও চন্দ্রার হিচকিতে শরীর মৃদু কেঁপে উঠেছিল। সাফার এক হাতে চন্দ্রাকে নিজের সাথে জড়িয়ে অপর হাতে মাথায় হাত বুলিয়ে শান্ত হতে বলল। জীবনে প্রথম হয়তো কেউ ওকে পরম যত্নে নিজের বুকে আশ্রয় দিয়েছে। ভালোবাসার কাঙাল চন্দ্রা সাফারের উষ্ণ বুকে নিজেকে একদম লুকিয়ে ফেলল। দিন দুনিয়া কিছুক্ষণ ভুলে নিজেকে একদম সাফারের সাথে মিশিয়ে নিল। হঠাৎ চন্দ্রার কর্ণপাতে কারো ভয়ঙ্কর আর্তনাদ ভেসে এলো। সম্বিত ফিরতেই নিজেকে সাফারের বুকে দেখতে পেল চন্দ্রা। তড়িৎ গতিতে নিজেকে সাফারের বাহুডোর থেকে ছুটিয়ে দূরে সরে দাঁড়ালো। এতক্ষণ আবেগময় হয়ে পড়েছিল বলে বুঝতে পারেনি, কিন্তু এখন লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে চন্দ্রার। সাফার থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতেই কিছুটা আঁতকে ওঠে, কারণ তিনটা লোক মাটিতে আহত অবস্থায় পড়ে গড়াগড়ি করছে। এদের অবস্থা তেমন ভালো না। চন্দ্রা ভয়ে সাফারের দিকে তাকায়, কিন্তু সাফারের নিরলস ভঙ্গি এমন যেন কিছুই হয়নি। চন্দ্রা কিছু বলতে যাবে, তার আগেই সাফার চন্দ্রার হাতটি শক্ত করে ধরে মলের ভেতরে গেল। এ কুইক প্লিজ, টু চলছে থিয়েটারে, অগ্রভাই দেখা যাক আজ, ফারাজ বলল। নট ব্যাড আইডিয়া, ডিরেক্টর জো ক্রিসিনস্কির মুভি, আমরা ফ্রেন্ডরা মিলে 2018-তে পার্ট 1 দেখেছিলাম। তাহলে আমি টিকিট নিয়ে নিচ্ছি, বাইকে আসবে না? পার্কিং জোনে আছে, আসতে বলল। কথা হয়েছে একটু আগে, কিন্তু বাদ সাধল অর্পিতা আর রিদিমা। ওরা কোনো রোমান্টিক মুভি দেখতে যাচ্ছে, কিন্তু ফারাজ এটাই দেখবে। ভাই এমন করছিস কেন? রিদিমা মন ভারী করে বলল, রোমান্টিক মুভি দেখতে মন চাইলে বিয়ের পর নিজের হাজবেন্ডের সাথে দেখবি, ভাইদের সাথে এমন কোনো বায়না গ্রহণযোগ্য নয়, বুঝলি? বলেই ফারাজ টিকিট কাটতে চলে গেল। লেট নাইট মুভির প্ল্যানিং করেছিল ওরা সবাই। সাফার চন্দ্রাকে নিয়ে লিফটে উঠে দাঁড়ালো। লিফটের দরজা বন্ধ হতেই চন্দ্রাকে লিফটের দেয়ালের সাথে আটকে ফেলল। হঠাৎ সাফারের এমন আচরণ অদ্ভুত লাগলো চন্দ্রার। তখনকার কাহিনী আবার মনে পড়তেই লজ্জায় আর সাফারের মুখের দিকে তাকানোরও সাহস পেল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চুপচাপ। সাফার এক হাত দিয়ে ওর ঝুঁকে পড়া মুখটি তুলল। এত ভয় পাও কেন তুমি চন্দ্রা, এত কিসের জড়তা? খেয়ে ফেলবো না আমি তোমায়, ওটা অন্য কথা, তোমাকে দেখলে লোভ সামলানো যায় না, বাট আমি নিজেকে হ্যান্ডেল করতে জানি, কিন্তু তোমার এই অসহায় মার্কা ফেস আমার একদমই পছন্দ না। কেন নিজেকে এতটা অসহায় ভাবো বলো তো, শক্ত হতে শেখো একটু, এইভাবে প্রতিটি জিনিসে ভেঙে পড়লে চলবে না তো। চন্দ্রার এমন নীরব ভূমিকা সাফারের একদম পছন্দ না, তাই আবারও বলা শুরু করলো। নারীকে কিছুটা প্রতিবাদী হওয়া শিখতে হয়, তা না হলে যে কেউ এসে নারীকে নিজের প্রপার্টি মনে করে সিল মেরে যাবে। নারী হবে আগুনের মতো তেজি, হাত দিতে গেলেই আগে জ্বলতে হবে, যদি এই পোড়ার জ্বালা সহ্য করার সাহস থাকে কোনো পুরুষের মাঝে, তাহলেই হাত বাড়াতে পারবে কাঙ্ক্ষিত নারীর দিকে। তোমাকেও তেজি হতে হবে চন্দ্রা, আমি দেখতে চাই না তোমার এমন অসহায় মুখখারি, কি বলেছে বুঝতে পারছো? হঠাৎ থুতনি ছেড়ে সাফারের বুড়ো আঙুল হালকা স্পর্শ করলো চন্দ্রার মসৃণ ত্বকে। চন্দ্রা মৃদু কেঁপে উঠল, শুকনো ঢোক গিলে নত দৃষ্টি উপরে তুলে তাকালো, তবে সাফারের দিকে নয় বরং সুইচ বোর্ডের দিকে। কখন লিফটের দরজাটা খুলবে? সাফারের কাছে চন্দ্রার ত্বক কেমন মাখনের মতো নরম লাগলো। কিছুক্ষণের জন্য হয়তো সাফার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে গিয়েও নিজেকে আটকে ফেললো। লিফটের দরজা খুলতেই চন্দ্রার থেকে দু হাত সরে
আবারও ওর হাতটি ধরে বের হতে হতে বলল, ভয় নেই চন্দ্রা, আমি আমার সীমা জানি। আর এখন তুমিও কিছু জেনে নাও, জঙ্গলে কেবল বাঘ সিংহ হাতি শিয়াল থাকে না, কুকুর বিড়াল সাপ এমনকি নিকৃষ্ট প্রাণী শুকরও থাকে। এছাড়াও কেঁচু চোখ মাছি মশা সবাই ওখানে দেখতে পাবে, ঠিক আমাদের সমাজও তেমন। সাফার কথা বলতে বলতে চন্দ্রাকে নিয়ে চলতি সিঁড়িতে উঠে দাঁড়ালো। আমাদের সমাজেও কিছু ভালো মানুষের পাশাপাশি কিছু নিকৃষ্ট প্রাণীও আছে যারা প্রতিনিয়ত সমাজের জন্য অভিশাপ, তাই বলে আমরা সমাজ ছেড়ে চলে যাই না। বেঁচে থাকতে হলে আমাদের এইসব নিকৃষ্ট মানুষগুলোর সাথে মিলেমিশে থাকতে হয়, কখনো কখনো অনিচ্ছা সত্ত্বেও এদের সাথে সৌজন্য বোধ আচরণও করতে হয়। তাই বলে এইসব মানুষ আমাকে কামড়াতে আসলে আমি চুপচাপ বসে থাকবো এমনটা না। উপরওয়ালা অবশ্যই এমন কিছু বলেননি, তিনি বরং বলেছেন লড়তে, বেঁচে থাকতে চাইলে যুদ্ধ করতে। এইভাবে অসহায় ফেস করে ঘুরে বেড়ানো আর ভাববে কোনো সুপার হিরো এসে তোমাকে বাঁচাবে, এইসব ভাবে নেহাত বোকামি চন্দ্রা। সব সময় সব জায়গায় তোমাকে বাঁচানোর জন্য হয়তো কেউ নাও থাকতে পারে, তখন তোমাকে নিজেই বাঁচবার রাস্তা খুঁজে বের করতে হবে। আমি বলছি না তুমি ফাইট করো, কিন্তু নিজের চেতনা ঠিক রেখে বুদ্ধি ব্যবহার তো করতে পারো। হঠাৎ চন্দ্রার পায়ের গতি থেমে গেল, পূর্ণ চোখ মেলে সাফারের দিকে তাকালো। চন্দ্রা বিস্মিত, যা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে তার কারণ একটাই, একসময় এসব কথা হৃদম চন্দ্রাকে বলেছে। আর আজ সাফার এটা কিভাবে সম্ভব? মানুষ দুটো ভিন্ন কিন্তু তাদের অভিব্যক্তি একই করে হতে পারে। চন্দ্রার বোধগম্য হলো না কিছুতেই। চন্দ্রকে দাঁড়াতে দেখে সাফার ঘাড় ঘুরিয়ে তাকালো। কি হলো, দাঁড়ালে কেন? কিছুক্ষণ চুপ থেকে সাফারই বলে উঠল, তার কথা মনে পড়ছে? চন্দ্রার চোখ দুটো ছলছল করে উঠল, কথাগুলো কেমন দলা বেঁধে গলায়। কিছুটা জোরালো কণ্ঠে প্রশ্ন করল, আপনি কি করে জানলেন? সাফার চন্দ্রার কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না, আবারও দ্রুত হাঁটা ধরল, কারণ মুভি শুরু হয়ে গেছে, সবাই অলরেডি ভেতরে চলে গেছে, শুধু ওরাই লেট করেছে। বেশ রাতে ওরা বাড়ি ফিরেছে, আর বাড়িতে সে দেখতে পেল বেশ কিছু গাড়ি পার্ক করা লনে। সাফার গাড়ির দরজা খুলে নামতেই সাফারের সহকারী আরিফ এসে দাঁড়ালো। পেশায় আরিফও একজন উকিল, তবে সাফারের জুনিয়র। বড় কেসগুলো সাফার দেখলো, ছোট ছোট কেসগুলো সাফারের আন্ডারে নিয়োজিত জুনিয়র উকিলগুলো হ্যান্ডেল করে। এমনকি সাফারের কেস ফাইল হতে শুরু করে কোনো কেসের প্রমাণের পেছনে ছোটা জোগাড় করা সবই সাফারের হুকুমে জুনিয়র উকিলরা দেখে। সাফার ইশারায় আরিফকে জিজ্ঞেস করল, ম্যাটার কি? মিনিস্টার ফখরুল কামাল এসেছেন স্যার, আজ ওনার একমাত্র ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে, উপর মহলে কেউ কিছু করতে পারেনি, ছেলে এখন থানায় পাগল হয়ে এই রাতেই আমাকে ঘুম থেকে তুলে এখানে নিয়ে এসেছে। উনি হয়তো জেনে এসেছে আমাকে ছাড়া এ বাড়ি ত্রিসীমানায় সে ঢুকতে পারবে না, এক ঘন্টা ধরে হুমকি দিয়ে যাচ্ছে আপনাকে কল করে তাড়াতাড়ি বাসায় আসার জন্য বলতে। আমি নিষেধ করেছি বারবার যে স্যার তার ফ্যামিলির সাথে থাকলে কোনো ডিস্টার্ব পছন্দ করে না, কিন্তু কে শুনে কার কথা? হঠাৎ কিছু শব্দ শুনে সাফার আরিফকে থামিয়ে পেছনে তাকালো। চন্দ্রাকে এখানে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্চিত অবাক হয়ে এগিয়ে গেল দেখতে সমস্যা কি। গাড়ি থেকে নামতে গিয়ে চন্দ্রার ওড়নাটা আটকে যায় গাড়ির দরজায়। চন্দ্রা গাড়ির দরজার লক খোলার চেষ্টা করে, কিন্তু বরাবরের মতো ব্যর্থ হতে থাকে। সাফার এসে দরজার লক খুলে ওড়নাটা বের করে চন্দ্রার হাতে দিয়ে কিছুটা শাসনের স্বরে বলে, সোজা রুমে নিয়ে যাবে এখন, আজ বাড়িতে কিছু বাইরের লোকও আছে, তাই নিজ রুম থেকে যেন বের হতে না দেখি আমি তোমাকে। চন্দ্রাও কথা বাড়াল না, মাথা নেড়ে সোজা রুমে চলে গেল। বাড়ির পেছনের দিকে সাফারের অফিস রুম, এই রুমে প্রায় অনেক রাত অবধি মিটিং চলে, বিশেষ করে কোনো নতুন কেসের ফাইল যখন ওর টেবিলে আসে। এছাড়া কিছু কিছু রাজনৈতিক নেতা VIP নিজেদের কিছু সমস্যা সমাধানের জন্যও মাঝে মাঝে সাফারের শরণার্থ হয়, কারণ মাস্টার মাইন্ড সাফার আইনকে কীভাবে কোথায় কাজে লাগাতে হয় আর আইনের শিকল থেকে নিজেকে কীভাবে রক্ষা করতে হয় তা খুব ভালোভাবে জানে। তাই অনেক সরকারি বেসরকারি VIP পার্সনদের সাথে সাফারের খুব ভালো সম্পর্ক আছে। সাফারের একটা ফোন কলে যথেষ্ট, এসব মাগুর মাছ নিজে সেই ধরা দিবে ওর চালে। সাফার রুমে প্রবেশ করে ফখরুল কামালকে দেখতে পেল, মুখ দেখে বোঝা যাচ্ছে মিনিস্টার সাহেব কতটা রেগে আছে সাফার আর ওর সহকর্মীদের উপর। ছেলেকে বাঁচাতে হবে, তা না হলে আজ এই উকিলের জাতিগোষ্ঠী এক করে দিত উনি হয়তো এতক্ষণে। চেয়ার টেনে বসে সাফার তার সামনে বসা মিনিস্টার কামালকে জিজ্ঞেস করল, সমস্যা কি কামাল সাহেব, খুলে বলুন, আর একটা কথা, কোনো কিছু লোকাবে না? মিনিস্টার রেগে থাকলেও আপাতত নিজের রাগকে সংযত করে সব খুলে বলল, কারণ তার কাছে নিজের রাগ আর জেদের চেয়ে এখন ছেলের জীবন বড় এই মুহূর্তে। সাফার সব শুনে হা না কিছুই বলল না, মুখের ভাব মূর্তির কোনো পরিবর্তন হল না ওর। ঠিক এই সময় আরিফ এসে কেস ফাইলটা টেবিলে রাখল। সাফার ফাইলটা হাতে নিয়ে একবার চোখ বোলালো, হঠাৎ ফাইলটা ছুঁড়ে ফেলল। ওয়ার্ড রাবিশ আরিফ, তুমি জানো আমি এই ধরনের কেস কখনো হাতে নিই না, তাহলে কোন আক্কেলে মিনিস্টার সাহেবকে এখানে আছো? মাঝখান দিয়ে শুধু শুধু আমার তোমার সময় নষ্ট করো। সাফার খুব চালাকির সাথে আরিফকে উদ্দেশ্য করে মিনিস্টার ফখরুলকে নিজের মতামত জানিয়ে দিল। আরিফ মাথা নত অবস্থায় বলল,
আমি বেশ কয়েকবার ওনাকে এই বিষয়ে অবগত করেছি স্যার, কিন্তু উনি শুনেননি। সফর কিছু বলবে তার আগেই মিনিস্টার সাইন করা একটা ব্ল্যাঙ্ক চেক টেবিলে রাখলো। অ্যামাউন্ট আপনি ডিসাইড করুন মিস্টার সফর, বিনিময়ে শুধু আমি আমার ছেলেকে চাই। সফর চেকটা হাতে নিয়ে বাঁকা হাসলো। সফরের এই হাসি কামাল সাহেবের বোধগম্য না হলেও মনে একটা ভ্রান্ত ধারণা পোষণ করল। টাকার কাছে সবই নত, কিন্তু এমন চিন্তার মাঝে কামাল সাহেবের মুখে হঠাৎ বিষণ্নতা চেয়ে গেল। কারণ সফর চেকটা কয়েকশো টুকরো করে ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছে দেখে এত বড় অপমান কামাল সাহেব হজম করতে পারলেন না। তাই উনি কিছুটা হাঁক ডেকে বললেন, মিস্টার সফর কাজটা ভালো করলেন না আপনি, আমার ছেলের কিছু হলে এরপর নীতি ভালো হবে না বলে দিলাম। আগে গিয়ে নিজের ছেলেকে বাঁচান কামাল সাহেব, জানা আছে হয়তো আপনার এখন ধর্ষণের অপরাধে ফাঁসি দেওয়ার বিধান চালু হয়েছে। একজন ধর্ষকের আমার মতে দুনিয়ায় থাকার কোনো প্রয়োজন নেই, এরা নিকৃষ্ট প্রাণী। মানব সমাজে থেকে কোনো নিকৃষ্ট প্রাণীর হয়ে লড়াই করা আমার রুলসের বাইরে এটা। আর তাছাড়া আপনার জানার কথা, আমি কখনো কোনো ধর্ষকের পক্ষ হয়ে কেস তুলো হাতে নিই না। তাহলে কোন আকেল এসেছেন এখানে? আপনার ছেলে পুলিশের কাছে নিজে স্বীকার করেছে যে ওই মেয়েটিকে সে ধর্ষণ করেছে, তা আবার জোর করে তুলে নিয়ে এখানে আর কিছু বলারই থাকে না, আয়নার মতো পরিষ্কার সব। ছেলে যদি আপনার খুন করে আসতো তাহলে হয়তো আমি একবারের জন্য হলেও বাঁচানোর চেষ্টা করার কথা ভাবতাম, কিন্তু জোর করে কোনো অসহায় মেয়েকে নিজের ভোগের জন্য ব্যবহার করা ধর্ষককে বাঁচানো চিন্তা ইম্পসিবল। এটা আমার কাছে খুনের থেকেও জঘন্য অপরাধ। আর তাছাড়া টাকার গরম আমাকে দেখাতে আসবেন না, আপনার হয়তো ধারণা নেই মির্জা বংশ কত টাকার মালিক। আমি ইচ্ছা করলে আপনার মতো হাজার মিনিস্টারকে কিনে নিজের পকেটে ভরে রাখতে পারি। তাই বলছি নিজের ক্ষমতা অন্য কোথাও লাগিয়ে ছেলেকে মুক্ত করার চেষ্টা করুন। এই শহরে আরও অনেক উকিল আছে যারা টাকার বিনিময়ে একজন ধর্ষকের পক্ষে লড়তে লজ্জা করবে না। সাফারের তিক্ত কথায় রাগ উঠলেও নিজেকে সামলে নেয়, কারণ মিনিস্টার বুঝে গেছে রাগ দেখিয়ে কোনো কাজ হবে না। তাই সাফারকে রিকোয়েস্ট করতে লাগলো কেসটা হাতে নিতে। উপর মহল থেকে কয়েকজনকে দিয়ে ফোনও করানো হয়েছে ইতিমধ্যে, কিন্তু সাফারকে নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়াতে পারল না। রাগে দুঃখে অনেকটা বাধ্য হয়ে প্রস্থান করলো। তবে যাওয়ার আগে সাফারকে শাসাতে ভুলেনি মিনিস্টার ফখরুল কামাল। সকাল সকাল আজ ড্রয়িং রুমে আসর বসেছে, মুখ্য বিষয় হলো আমিরের বোন নিতুলের বিয়ে। সে উপলক্ষে আমির আজ সকাল সকাল এসেছে মির্জা বাড়ির সবাইকে নিমন্ত্রণ করতে। সিকান্দার মির্জা হাসি মুখে আমিরের নিয়ন্ত্রণ গ্রহণ করল। রিদিমা আর অর্পিতা দুজনেই খুশি, কারণ এর আগে ওরা কখনো গ্রামের বিয়ে দেখার সৌভাগ্য পায়নি। কিন্তু সিকান্দার মির্জা কিছুটা চিন্তিত, এই বয়সে গ্রামের বাড়ি গিয়ে বিয়ে খাওয়া তার পক্ষে সম্ভব না, আর না গিয়েও উপায় নেই। উনি নিজে না গেলেও জায়গায় কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে যেতে হবে, কিন্তু কে? এমন সময় চোখ পড়ল সিঁড়ি দিয়ে নেমে আসা সাফারের উপর। সিকান্দার মির্জা মনে মনে ঠিক করে নিল কাকে নিজের দায়িত্ব দিবে, কিন্তু মনে সংশয়ে তার নাতি রাজি হবে কিনা। ড্রয়িং রুমে এসেই বুঝতে পারল সাফার কি নিয়ে আলোচনা চলছে, কিন্তু সেদিকে কোনো পাত্তা না দিয়ে টি টেবিল থেকে পত্রিকাটি নিয়ে চন্দ্রার পাশে দুই ইঞ্চি জায়গা রেখে বসে পড়ল। চন্দ্রার শখ খেল সাফার এত কাছে বসায়, যেখানে পরিবারের সবাই উপস্থিত ব্যাপারটা হয়তো কেউ ভালো চোখে দেখবে না। তাই পরিস্থিতি বুঝে অন্য কোথাও চলে যেতে চাইলে সবার আড়ালে সাফার চন্দ্রার হাতটি চেপে ধরে, আড়ালে কিছুটা ফিচেল স্বরে বলে, পালাবার চেষ্টা একদম করবেন না আমার থেকে, একদম হাত পা ভেঙে কিন্তু ঘরে বসিয়ে রাখবো। সবার সামনে সাফারের এমন ব্যবহার চন্দ্রা মোটেও আশা করেনি। ভয়ে গলা শুকিয়ে গেল চন্দ্রার। যদি কেউ বিন্দুমাত্র কিছু বুঝতে পারে, তাই আশেপাশে একবার চোখ বুলিয়ে বুঝে নিল সবাই ব্যাপারটা কেমন ভাবে নিচ্ছে। কিন্তু না, আল্লাহ মালিক বাঁচিয়ে দিয়েছে, কারো নজর আপাতত এখানে নেই। সবাই যে যার মতো গল্পে মশগুল। রিদিমা আর অর্পিতার শপিং নিয়ে কথা বলতে ব্যস্ত, নীলুফার আর হিরোমণি আলোচনা করছে এতদূর মেয়েদের দেয়া ঠিক হবে কিনা, আর সিকান্দার মির্জা আমিরের সাথে বিয়ের বিভিন্ন আয়োজন নিয়ে আলোচনা করছে। সবাইকে দেখে চন্দ্রা স্বস্তির এক নিঃশ্বাস ছাড়ল। সাফারের থেকে হাতটি ছোটাতে চাইলে সাফার যেন আরও শক্ত করে চেপে ধরল। অবশেষে চন্দ্রা হাল ছেড়ে দেয়, এই লোকের সাথে শক দিতে পারবে না তা এতক্ষণে বুঝে গেছে চন্দ্রাকে। সাফার নামক এই বিপদ থেকে উদ্ধার করে অন্য কোনো পদক্ষেপ নিতে হবে, তাও খুব দ্রুত। আমি রিকোয়েস্ট করছি সাফারকে বিয়েতে আসার জন্য। এবার সাফার পত্রিকাটি টেবিলে রেখে কিছুটা সোজা হয়ে বসল। আমি আসলে তোমার উপর আরও বেশি প্রেশার পড়বে আমির, তাছাড়া ঝামেলাও হবে। জানো তো আমি যাওয়া মানে আমার সাথে এক্সট্রা 10 জন গেস্ট বেশি যাওয়া, গার্ড ছাড়া কোথাও যেতে পারবো না। শুধু আমি কেন, বাড়ির কারো যাওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। ভাইয়ের কথা শুনে অর্পিতা আর রিদিমার সকল প্ল্যান জলে ভেসে গেল। বুঝতে পারল ওদের যাওয়া ক্যান্সেল। দুঃখী দুঃখী ফেস বানিয়ে দুজন ওদের শেষ ভরসা দাদুর দিকে তাকালো। সিকান্দার মির্জারও নিজের নাতনিদের প্রতি খানিক মায়া হলো আর নাতির প্রতি বিরক্ত, কারণ সাফারের কারণে এই বাড়ির কেউ তাদের নিজের মর্জি মতো চলাফেরা করতে পারে না, সবসময় একটা আতঙ্কের মধ্যে চলতে হয় সবাইকে।
উকিল পেশায় আসার পর থেকে সাফারের জীবনে কিছু জেনে আর কিছু গোপন শত্রুর জন্ম হয়েছে। প্রকাশ্য শত্রুর সাথে লড়াই করা যায়, কিন্তু গোপন শত্রু চুপিসারে পিঠে ছুরি মারে, যেমন এর আগেও মেরেছিল। শুধু সাফার না, ওর পরিবারের জীবন নিয়েও মাঝে মধ্যে হুমকি শুনতে পাওয়া যায়। তাই সাফার পরিবারের নিরাপত্তার জন্য কাউকে গার্ড ছাড়া কোথাও যাওয়ার অনুমতি দেয় না। আর এসব কারণে সাফারের প্রতি সিকান্দার মির্জা খুব ক্ষুব্ধ। কি দরকার ছিল এই পেশায় নিজেকে চড়ানোর, যেখানে নিজের বাপদাদার এত অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও? যদি আমি সব কিছু ব্যবস্থা করি তাহলে কি আপনারা যেতে কোনো সমস্যা আছে সাফার ভাইয়া? আমিরের সরল প্রশ্ন সাফারের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট ভনিতা ছাড়াই প্রশ্ন করল। মানে কি করতে চাও আর কি কি করবে খুলে বলো। আপনি কেবল আপনাকে পার্সোনাল গার্ডের সাথে নিয়ে আসবেন, আর বাকি সিকিউরিটি আয়োজন আমি করে ফেলবো। আমি আমাদের ওখানকার পুলিশ কমিশনারের সাথে কথা বলে রেখেছি, তারা আপনার আর আপনার পরিবারের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করে দিবে। আর আপনারা আসার সাথেই যে গার্ডরাও আসবে তাও আমি নিজে জানতাম, তাই চিন্তা করবেন না, আমি সেইভাবে সব ব্যবস্থা করে রেখেছি। এই গরিবের বাড়িতেই হয়তো আপনাকে রাজপ্রসাদের সুখ দিতে পারবো না, তবে আশা করি কোথাও কোনো কমতি রাখবো না। সাফার আশা করেনি আমির ওদের নিয়ে যাওয়ার জন্য এতটা সিরিয়াস হবে। কিছুক্ষণ ভেবে আমিরকে জিজ্ঞেস করল, হেলিকপ্টার নামার ব্যবস্থা করতে পারবে? সমস্যা হবে না, গ্রামে স্কুল মাঠে আমি বলে রাখবো। ওকে, তাহলে সবাই যাওয়ার আয়োজন করো। রিদিমা আর অর্পিতা তো খুশিতে এক লাফ দিল। সাফার রাজি হওয়াতে সিকান্দার মির্জাও খুশি হয়ে গেল। নীলুফার ও হীরামণি চিন্তামুক্ত হল। সাফার সাথে থাকলে বাড়ির মেয়েদের নিয়ে কোনো টেনশন নেই তাদের, তাই সবাই ড্রয়িং রুম ত্যাগ করে যে যার কাজে চলে গেল। আমিরও সবার থেকে বিদায় নিয়ে আজই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ওর বোনের বিয়ে, ওকে তো সবার আগেই যেতে হবে, বাকি সবাই পরে আসলেও চলবে। ড্রয়িং রুম খালি এখন। চন্দ্রা ওঠার চেষ্টা করলে সাফার হাত ধরে টান দিয়ে নিজের কাছে বসিয়ে নিল। চন্দ্রা ক্রোধানল চোখে সাফারের দিকে তাকাল। সাফারের মুঠো থেকে নিজের হাত ছোটানোর চেষ্টা করতে লাগলো আবারও। জানলে সমস্যা কি, যখন তখন আমার হাত ধরেন কেন আপনি? সাফার টান দিয়ে চন্দ্রাকে নিজের কাছে টেনে ফিচেল স্বরে বলল, ভবিষ্যতে আরো কত কত জায়গায় হাত পড়বে তা তো তোমার কল্পনারও বাইরে। চন্দ্রার চোখ যেন কোটর থেকে বের হয়ে যাবে এমন অবস্থা। চন্দ্রার কণ্ঠে কিছুটা রাগ এনে বলল, আপনি কি জানেন আপনি একজন অসভ্য মানুষ? সাফার চন্দ্রার আঙুলগুলো নিজের আঙুলগুলোর মধ্যে রেখে মুঠো করে বলল, সভ্য আমি কোনো কালেই ছিলাম না চন্দ্রা, তোমার এতদিনের ধারণা আমার সম্পর্কে ভুল ছিল, সেটা কি আমার দোষ বলো? চন্দ্রার মুখে আর কোনো কথা আসলো না, অসহায় মুখ করে তাই অনুরোধের স্বরে এবার বলল, প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেললে আপনাকে হয়তো কিছু বলবে না, কিন্তু আমার উপর ঝড় আসবে, আমার শেষ আশ্রয় হয়তো হারাতে হবে। আমার আপাতত এখন যাওয়ার কোনো জায়গা নেই, অন্তত আমার এখানে থাকাটা মুশকিল করে তুলবেন না, দয়া করুন আমার উপর। চন্দ্রার করুণ কণ্ঠে কিছু ছিল যা সাফারের ভেতরে গিয়ে বিঁধল। কথাগুলো একেবারে ফেলনা নয়। সেদিন নীলুফারের জীবন বাঁচানোর পর থেকে চন্দ্রাকে বাড়ির সবাই অনেকটা আপন করে নিয়েছে, তাই তো আজ চন্দ্রার পরিবারের পাশে বসতে পারে। পরিবারের যে কোনো বিষয়ে চন্দ্রাকেও সামিল করা হয়। নীলুফারের ব্যবহারও চন্দ্রার প্রতি অনেক সহনশীল হয়েছে, কিন্তু সাফার জানে, সবাই যেদিন জানতে পারবে মির্জা বাড়ির আগামী ভবিষ্যৎ, এর জন্য সাফার চন্দ্রাকে নিজের জন্য চুজ করেছে, তখনই দেখা যাবে সবার আসল রূপ। ভেবেই সাফার চন্দ্রার হাতটি ছেড়ে দিল। সাফার থেকে ছাড়া পেয়ে চন্দ্রা দ্রুত কদমে ড্রয়িং রুম ত্যাগ করতে নিলে পেছন থেকে সাফারের কণ্ঠস্বর ভেসে এলো, ভেবো না একবারের জন্য ছেড়ে দিয়েছি, শুধু এখন যেতে দিয়েছি, ঘড়ি যতই উড়ুক নাটাই কিন্তু আমার হাতে, সুটোই টান দিলে ঘড়ি আমার হাতে ধরা দিতে বাধ্য, মনে রেখো কথা। বলেই চন্দ্রাকে ড্রয়িং রুমে রেখে সাফার নিজেই চলে গেল, আর চন্দ্রা স্থির হয়ে এখনো দাঁড়িয়ে রইল। সাফারের বারবার ওর কাছে আসা, অধিকার ফলানো, এসব চন্দ্রার ভালো লাগে না। নতুন কোনো সম্পর্কে নিজেকে জড়াতে চায় না চন্দ্রা, বাকি জীবনটা শুধু একজনকে স্মরণ করে কাটাতে চায়।